অযত্ন অবহেলায় বেহাল দশা অবস্থায় রয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদ্মদি গ্রামে অবস্থিত মীর মোশারফ হোসেন স্মৃতিকেন্দ্র। এমনকি মূল ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, বিভিন্ন স্থানে ময়লার স্তূপ, এবং স্মৃতিকেন্দ্রের মধ্যে হয় কবুতর পালন ও কৃষিকাজ। দীর্ঘদিনও বাংলা একাডেমির পক্ষ থেকে পাঠক বান্ধব করতে না পারায় এইখানে স্থানীয় যে কর্মচারীরা আছে তারা যার যার মতো করে কেউ কবুতর পালন করছে, কেউ লায়র ক্ষেত করে নিছে, আসলে এখানে এই জন্যই দর্শনার্থী আসে না। ১৯৯৯ সালে রাজবাড়ির বালিয়াকান্দিতে এক একর ৮৪% জমির ওপর ২৪,৪৮,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মীর মোশারফ হোসেন স্মৃতিকেন্দ্রটি। তবে অযত্ন ও অবহেলায় দিন দিন সৌন্দর্য হারাচ্ছে স্মৃতিকেন্দ্রটি। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, ময়লার স্তূপ ও বসার স্থানগুলো নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিনে এগুলো সংস্কার না করায় খুব স্থানীয়দের ওইখানে এই লোকজন যায় না, বেঞ্চেন্স ভেঙে রয়েছে, কেউ দেখাশোনার লোক নাই, অকার্যময় পড়ে রয়েছে, অকার্যের মতন। কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যদি দৃষ্টি দিতেন তাহলে এটি আসলে আমাদের এই এলাকার একটা ইতিহাস, কৃতি, কালচার এবং সংস্কৃতির জন্য আমাদের অত্যন্ত সহায়ক হতো বলে আমি মনে করি। আমি মনে করি যে ওই রাইড টাইডগুলা, খেলাধুলার, বিনোদনের অনেক ছেলেমেয়েদের অনেক ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনাটা আগে করতে হবে তাদেরকে আকৃষ্ট করবার জন্য। তারা ওইখানে খেলতে খেলতে একসময় দেখবেন যে ওই বইয়ের কাছে চলে গেছে। এদিকে স্মৃতিকেন্দ্রের এই অবস্থা নিয়ে এটার রক্ষণাবেক্ষণের কর্তৃপক্ষকেই দায়ী ভাবছেন রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তিনি জানান উন্নয়ন করতে গেলে বাধা দিচ্ছে বাংলা একাডেমি, অথচ তারাও কোনো উন্নয়ন করছে না। আমরা এখানে বঙ্গবন্ধুর জন্য একটা মঞ্চ বানাতে চাইলাম, তাদের কাছে পারমিশনের কথা বলছি, দুই তিন বছর মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমরা বলছি, কিন্তু আজ পর্যন্ত সে পারমিশন দেয় না। সেখানে একটা মঞ্চের দরকার, সেখানে অনুষ্ঠান আদি হয়, সেই মঞ্চও কিন্তু আমরা তাদের কারণে করতে পারি নাই, তারা আমাদের নিজেরাও করে না, আমাদেরকে পারমিশন দেয় না। এসব বিষয় নিয়ে কথা বলতে রাজি হয়নি মীর মোশারফ হোসেন স্মৃতিকেন্দ্রের দায়িত্বরত কেউ। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানালেন জনবল সংকটের কথা। যে অবকাঠামোটা করা হয়েছে ভালো একটা জায়গা নিয়ে করা হয়েছে, অবকাঠামোটা ভালো, হয়তো জনবলের যে বিষয়টা আছে, জনবল যদি একটু বেশি থাকে তখন দর্শনার্থী গেলে তখন দর্শনার্থীদের বিভিন্ন ধরনের সার্ভিস বা তাদের যে সুযোগ সুবিধা যেগুলো আছে আর একটু বাড়ানো যায়, জনবলের ঘাটতি আছে। বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ মীর মোশারফ হোসেন। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। বছর জুড়ে পাঠক ও সাহিত্যপ্রেমীদের ভিড়ে মুখরিত থাকবে মীর মোশারফ হোসেনের স্মৃতিকেন্দ্রটি, এই প্রত্যাশা সকলের।